জয় হিন্দ বন্ধুরা, আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের দীর্ঘদিন ধরে অনেকেই কমেন্ট করেছেন ফুড এসআইয়ের কেস আপডেট সম্পর্কে জানতে চেয়েছিলেন, ফুড এসআইয়ের নতুন ভ্যাকেন্সি সম্পর্কে জানতে চেয়েছেন এবং ক্লার্কশিপ নিউ ভ্যাকেন্সি সম্পর্কে জানতে চেয়েছেন। তো যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি। আপনিও যদি এই প্রশ্নের উত্তর খুঁজছেন, এই প্রশ্নগুলির উত্তর জানতে ইচ্ছা করছে আপনারও, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে কিন্তু খুবই ইনফরমেটিভ ইনফরমেশান দেওয়া রয়েছে। আমি যতটুক পেরেছি ততটুক তথ্য সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যে হেল্পফুল হবে, ভিডিওটি ভালো লাগবে আপনাদের সকলেরই। তো চলুন বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, ফুড এসআই কেস আপডেট। তো বন্ধুরা, ফুড এসআইয়ের যে কেস, সেই ফুড এসআইয়ের কেস কিন্তু মিটে গেছে অলরেডি। এই কেস মিটে গেছে, আপনারা সেটা চেক করতে পারবেন। কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে হাইকোর্টের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা সেই কেসের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। ওকে, তারপরে এবার কথা হচ্ছে ফুড এসআইয়ের নতুন ভ্যাকেন্সি এবং ক্লার্কশিপের নিউ ভ্যাকেন্সি কবে আসবে। তো বন্ধুরা, কারো পক্ষেই কিন্তু একদম 100% অ্যাকুরেটলি বলা সম্ভব নয় যে কোন তারিখে বা কবে নোটিফিকেশান প্রকাশিত হবে নতুন ভ্যাকেন্সির। তবে অনুমান করে, কিছুটা তথ্য সংগ্রহ করার পর আমি অনুমান করে আপনাদেরকে বলতে পারি এটাই, যে যেহেতু এই কেস মিটে গেছে, কেসটা মিটে গেছে, তাই নতুন ভ্যাকেন্সি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, যে এই মুহূর্তে যে আপডেটটুকু পাওয়া যাচ্ছে, পিএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগগুলো আর হবে না। আর wbssc বোর্ড গঠিত হবে, সেই বোর্ড গঠিত হওয়ার পর সেই বোর্ডের মাধ্যমে কিন্তু নতুন নিয়োগ শুরু হবে। তো বন্ধুরা, এইটুকু আপডেটই ছিল। আশা করছি আপডেটগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।